আর রিপন সেখানকার সবশেষ খবর জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমাদের ঠাকুরগাঁয়ে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে দূরপাল্লা এবং অরবত যে গাড়িগুলো আছে বাস সেগুলো চলাচল করছে না, এবং দেখা যাচ্ছে যে শ্রমিকের নেতারা তারা নিজেরাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাস চলাচলতে বাধা প্রদান করছে। এছাড়া ছোটখাটো যেসব অটো বা টেম্পু এসব চলাচল করছিল সেগুলোতেও তারা বাধা প্রদান করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ এই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, বা তারা জানতোই না যে আজকে কোনো প্রকার পরিবহন ধর্মঘট বা কোনো প্রকার। এতে যাচ্ছে সকলেই তাদের নিজের সকালবেলা কাজে বেরোচ্ছে, স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছে, কিন্তু এরপর গাড়ি ঘোড়া না পেয়ে এক প্রকার চরম দুর্ভোগে পড়াতে হচ্ছে তাদেরকে। বাচ্চা কাচ্চারা অনেকে আজকে স্কুলে যেতে পারেনি এবং চাকরিজীবীরা তা নির্দিষ্ট সময়ে চাকরিতে যেতে পারেনি। এতে তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে যে সাধারণত দেখা যাচ্ছে যে কোনো কিছু হলেই মানে এই অবরোধ বা এই ধর্মঘট ডেকে থাকে। হ্যাঁ, এই ধর্মঘট ডেকে থাকে, যেটার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ছোট ছোট কারণগুলোর কারণে এসব ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, এবং আসলে তাদের একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে কাজ করছে। তো দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত গাড়ি ঘোড়া যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে কোনো প্রকার মানে যানবাহন চলাচল করছে না, এবং এখন দেখা যাচ্ছে যে নেতারা বা স্থানীয় কোনো প্রশাসনে কেউ রবীন্দ্র সঙ্গীত আপনি থাকুন আমাদের সাথে।